আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন খাবেন কামরাঙ্গা? 13টি কারণ একবার জেনে নিন। প্রিয় দর্শক ও আমার রোগী মহোদয়, আজকে বিষয়বস্তু কেন খাবেন কামরাঙ্গা, 13টি কারণ একবার জেনে নিন। বন্ধুগণ, নেট দুনিয়ার জগতে, বিশ্বের এই ভবনে যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, শীত কিংবা গ্রীষ্মে মৌসুমি ফলের ভিতরে অনেক রকমের ফল আমাদের বাজারে পাওয়া যায়। তার মধ্যে একটি ফল হলো কামরাঙ্গা। অন্যান্য ফলের মতোই কামরাঙ্গা পুষ্টিগুণ, খাদ্যগুণ প্রচুর পরিমাণে আছে। বিশেষ করে ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপারটেনশন ইত্যাদি আটকাতে পারে এক কাপ কামরাঙ্গার রস খাওয়ার মাধ্যমে। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন কামরাঙ্গার অসাধারণ গুণের কথা। শুধু কি তাই, চিকিৎসকরা বলে থাকেন ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড ভরপুর এ ফল হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় এই ফল খাওয়ার মাধ্যমে। কামরাঙ্গায় ভিটামিন C, আম, আঙ্গুর, আনারস থেকে অনেকটাই বেশি পরিমাণ পাওয়া যায় কামরাঙ্গার ভিতরে। কামরাঙ্গা আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, কমলা লেবু, পাকা পেঁপে, লিচু, ডাবের চেয়েও অনেকটাই বেশি। তাই কামরাঙ্গা ফল ভিটামিন B5, ভিটামিন B6 প্রচুর পরিমাণে রয়েছে কামরাঙ্গার ভিতরে। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর বিকল্প নেই। বন্ধুগণ, যারা ডায়াবেটিসে ভুগতেছেন তাদের জন্য গুড মেডিসিন কামরাঙ্গা। বিশেষ করে কোলেস্ট্রলের মাত্রা মৌখম ওষুধ হিসেবে কাজ করে, হাইপারটেনশন দূর করতে এর জুড়ি মেলা ভার। কামরাঙ্গা ফলের সঙ্গে কামরা গাছের পাতাও খুবই উপকারী। কামরাঙ্গা রয়েছে অ্যালার্জিক অর্থাৎ অ্যালার্জিক অ্যাসিড, এই উপাদান খাদ্য নালীর ভিতরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তাই কামরাঙ্গার পাতা আপনাকে আমাকে বিশেষ করে ক্যান্সার বিরোধী হিসেবে কাজ করে। তাই 2-3টি কচি ফলের রসে এবং আছে ট্যানিন, উপাদান রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। তাই পরিশেষে বলো বন্ধুগণ, টক মিষ্টি ফলটা অনেকে পছন্দ তালিকে বাদ দিয়ে থাকেন, তাদেরকে বলবো কামরাঙ্গা ফলটি আপনার জন্য একটি আশীর্বাদ সুর হিসেবে কাজ করবে। তো বন্ধুগণ, কামরাঙ্গা ফল শীত কিংবা গ্রীষ্মে ঠান্ডাজনিত সমস্যা, সর্দি, কাশি দারুণ উপকার করে কামরাঙ্গা, এবং কুষ্ঠকাঠিন্য দূর করে আপনার আমার এই ফল খাওয়ার মাধ্যমে। কামরাঙ্গায় চুল, ত্বক, নখ, দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে। অনেক মা বোনদের, বাচ্চাদের, ইয়ং জেনার ছেলেমেয়েদের মুখে ব্রণ, এই ব্রণটাকে নির্মূল করতে পারে কামরাঙ্গা ফল খাওয়ার মাধ্যমে। অর্থাৎ কামরাঙ্গা ফলের ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে মানতে হবে চিকিৎসকরা মনে করেন। নাম্বার 1, খালি পেটে কখনো এই ফল খাবেন না, বিশেষ করে কামরাঙ্গা খেতে হবে আপনাকে ভরা পেটে। ডায়রিয়া হলে কামরাঙ্গা আপনি ভুলেও খাবেন না। কামরাঙ্গা একটি অক্সালি সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল, তাই কিডনির সমস্যা থাকলে তারা মোটো ফল খাবেন না, খাদ্যকে বাদ দিয়ে দিবে যারা কিডনির সমস্যা আছে। তো বন্ধুগণ, কিডনি ক্ষতি করে কামরাঙ্গা। এছাড়া মানবদেহ প্রত্যেকটা মানুষের জন্য একটি আশীর্বাদ শরীরে কাজ করে কামরাঙ্গা। তাই পরিশেষে বলবো এই ফলটি খাবেন, বাচ্চাদেরকে দিবেন, ফ্যামিলি প্রত্যেক সদস্য খাবে। তো আজ আর নয়, সকলের সুস্থতা, সকলের দৃঢ়কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।